মন প্রাণে হিলিং সেন্টারে বাণিজ্যিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং সবার সঙ্গে সঙ্গে জানাই আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে বাণী স্যার বললেন কিছু কথা বলবো, কিন্তু আমরা মূলত থাকব মন প্রাণে হিলিং সেন্টার বা বাণিজ্যিক, দুটো একে একে পরিপূরক। আমরা বাণিজ্যিকতে রেকি নিয়ে কথা বলে থাকি এবং রেকিকে নিয়ে রেকির পাঠশালাতে আমার মনে হয় আমরা অনেক কিছু শিখে ফেলেছি বা প্রতিনিয়ত কিছু শিখছি। আর মন প্রাণিক হিলিং সেন্টারে, যে প্রাণিক হিলিং সেন্টারে, সেখানে কিন্তু হিলিং এর ব্যবস্থা করা হয়, সেখানে ডিস্টেন্স হিলিং করা হয়, স্পট হিলিং করানো হয়, অথবা তন্ত্রের মাধ্যমে আপনাদের যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা হয়। আজকে বিগত 5 বছর হতে চললো আমি রেকি নিয়ে কাজ করছি। 5 বছরের মধ্যে বিভিন্ন ধরনের তন্ত্রের আমি প্রবলেম পেয়েছি বা যেগুলোকে রেকির মাধ্যমে আমি তো নিশ্চয়ই সমাধান করেছি এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমি সমাধান করেছি, কিন্তু তন্ত্রের মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু সেই সমস্যার সমাধানটা করতে পারছি। ইদানিংকালে আমি আরো দেখছি যে অভরতন্ত্র আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে বা অভরতন্ত্রের মাধ্যমে আমি কিন্তু সেই সমস্যার সমাধানগুলো মানুষের হাতে কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে দিতে পারছি। আজকে যে পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় অনেক বাচ্চাদের একটা ভয় থেকে যায় বা অনেক জানা জিনিস ভুল করে চলে আসে, বা অনেক সময় কি হয় যে বাড়িতে সমস্ত কিছু পড়ে গেল, পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে সব ভুলে গেল, বা কোনটা ঠিক করবে ঠিক মতো ডিসিশন নিতে পারছে না, এই প্রবলেমগুলো কিন্তু চলে আসছে। তা সেই প্রবলেমগুলো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে সেই প্রবলেমগুলো থেকে বাচ্চারা কিন্তু বেরিয়ে আসতে পারে, বা আজকের দিনে বাচ্চাদের নিয়ে মায়েদের যে সমস্যা। আমি প্রতিদিন একটা অন্তত ফোন পাবোই যে মায়েরা বলছে যে বাচ্চাকে কন্ট্রোলে রাখতে পারছি না, ছোট বাচ্চা নয় খুব দুরন্তপনা করছে যেটা মানে সাধারণের বাইরে, আর না হলে পরে বড় বাচ্চারা কি একটু অন্য পথে চলে যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন যে কি পথে। পথ তো অনেক রকম আছে, ভালো পথে গেলে ভালো বা অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে, নেশায় পরিণত হচ্ছে, কেন নেশাগ্রস্ত হচ্ছে, দেখা যাচ্ছে যে তারা বাড়িতে থাকতে পারছে না কেন, সেখানে দেখা যাচ্ছে যে বাস্তুর কিছু সমস্যা রয়ে থেকে গেছে, বা বাড়িতে মা বাবার মধ্যে কিছু গ্রহগত সমস্যা রয়ে গেছে, বা বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে এমন কোন ব্যক্তি তৃতীয় ব্যক্তি ঢুকে সেখানে নেগেটিভ শক্তি ঢুকিয়ে রেখেছে। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যেটা আগে কিন্তু ছিল না। আগে একটা পরিবার ছিল, একটা ফ্যামিলি ছিল, প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসতো বা প্রত্যেকে প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা করতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিজের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে আপনজন যাকে আপনি ভাবছেন সেই কিন্তু ভেতরে ভেতরে আপনাকে শত্রু ভেবে শত্রুতা করছে এবং আপনার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে, বা আপনার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করছে, বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন না, কিন্তু সেটা স্লো পয়জনিং এর মতো আস্তে 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 আপনাকে কিন্তু একদম নীরব করে দেবে, বা কোনোদিন হয়তো তাকে এমনও কাজ করছে যে তাকে মেরে ফেলার জোগাড় করে দেওয়া হচ্ছে। তা আরেকটা জিনিসের সমস্যা আমি এখন দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়া, এই সমস্যা কিন্তু খুব বেশি রকমের চলে আসছে। এটার পেছনে কারণ একটাই, আমরা রেকির মাধ্যমে যদি বলে থাকি যে আমাদের সাজেশন চক্রগুলো সমস্ত ব্লকেজ হয়ে যাচ্ছে, আমাদের প্রাণ শক্তির জায়গাটা যেটা মূলাধার চক্র এবং আমাদের প্রাণের স্পন্দন যেখান থেকে হয় সেটা হচ্ছে সাধিষ্ঠান চক্র, এই দুটো চক্রই আমাদের কিন্তু বিঘ্নিত হয়ে যাচ্ছে। কেননা আমাদের ভাবনা, আমাদের মিডিয়া আমাদের ভাবতে ভুল ভাবাচ্ছে, আমাদের বিভিন্ন মানে ভিডিও আমাদেরকে ভুল ভাবাচ্ছে, বা আমরা চারিদিকে যেটা দেখছি সবটা যে সত্যি নয় সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না, আমরা চারিদিকে যেটা দেখছি ওপর থেকে যেটা দেখছি সেটাই ভাবছি সত্যি, বা কিছু মানুষের সহস্ততার চক্র ব্লকেজ থাকার জন্য তারা কিন্তু ওইটাকেই সত্যি বলে নিয়ে নিচ্ছে। আমি যখন দেখি বেশ কিছু মানুষ সিরিয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে, সিরিয়ালটা যে নাটক সেটাকে কিন্তু বুঝছে না, সেটাকেই ভাবছে অতীব বাস্তব, ওইটাই করা উচিত, বউয়ের সঙ্গে অতটাই অত্যাচার করা উচিত,
বা শাশুড়িকে অতটাই কষ্ট দেওয়া উচিত, বা কাউকে মেরে ফেললে বোধহয় সমাধান হয়ে যাবে। কাজে তারা কিন্তু সিরিয়ালের ভেতরে ঢুকে চলে যাচ্ছে, সেখানে দোষটা কাদের? সিরিয়াল যারা করছে তারা তো নাটকের জন্য করছে, তাদের তো দোষ নয়, দোষ আমাদের। কেননা আমরা আমাদের সাতটা চক্রকে জাগরিত করতে পারিনি, যার জন্য আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যক্তির মেডিটেশন করা দরকার, যোগা করা দরকার। কেন বলা হচ্ছে যে যোগা এবং মেডিটেশন যে কোনো জিনিস 5টা মিনিট নিজের জন্য সময় দিন, রেকি সেটাই শেখাচ্ছে যে আপনি নিজের জন্য 5 মিনিট 10 মিনিট সময় দিন, আপনার 7টা চক্রকে অন্তত পক্ষে অ্যাক্টিভেট করুন। বারবার আমরা বলে দিচ্ছি, যে আমি অন্তত বলে দিচ্ছি বীজ মন্ত্রের মাধ্যমে কিভাবে আপনারা নিজেদের 7টা চক্রকে জাগরিত করবেন। তার জন্য কোনো কাস্টের প্রয়োজন হয় না, কোনো জাতের প্রয়োজন হয় না, 7টা চক্র মানুষ রক্ত মাংসের শরীর মানেই আমাদের 7টা চক্র থাকবে। কিন্তু 7টা চক্রকে যদি বন্ধ করে রেখে দিই, তাহলে তো আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে, এবং সেই মনুষ্যত্ব নষ্ট হয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা বিবেক হারাচ্ছি, বা আমাদের রুচি হারাচ্ছি, আমাদের ভাষা হারিয়ে ফেলছি, আমরা কোথায় কোন ভাষা বলতে হয় সেগুলো ভুলে যাচ্ছি, আমরা যেখানে খুশি মুখ থেকে যা খুশি গালাগাল বের করে দিচ্ছি। সেগুলো যদি দেখা যায় আবার চক্রকে ঘিরে, একটা চক্র যে আমাদের ব্লকেজ, তার সঙ্গে রিলেটেড রাহু কেতু রয়েছে। আগের সপ্তাহে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে রান্নাঘরে কিছু জিনিস দিয়ে আমরা কিভাবে কিন্তু আমাদের প্ল্যানেট গুলোকে আমরা সুরক্ষিত রাখতে পারি, কাজে ছোট ছোট জিনিস দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারি। তা আসুন আমরা যে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সমস্যাগুলোর জন্য আমি বসে আছি, আপনারা ফোন করুন, আপনাদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। এবং আজকে যে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা বলে না, প্রত্যেক বাচ্চাদের জন্য আজকে আমি কিছু সুইচ কোড দেব এবং কিছু বলবো, যেটাতে বাচ্চা যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে এবং বাচ্চার কনসেন্ট্রেশন যেন ঠিক থাকে সেইটার জন্য কিন্তু আজকে কিছু সুইচ ওয়ার্ড এবং সুইচ কোড দেব, এবং কিছু রেকি হিলারদের উদ্দেশ্যে বলবো, যারা রেকি শিখেছো তারা একটু যদি পারো, তোমার বাড়ির যদি কেউ থাকে, ছাত্রছাত্রী থাকে বা ছেলে মেয়ে থাকে, যাদেরকে একটু হিলিং যদি 5 মিনিট পারো, যদি একটু হিলিং দাও, তাহলে কিন্তু তাদের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাবে এবং তারা ভালো থাকবে। বা দূরবর্তী যদি পারো একটু হিলিং দেওয়ার চেষ্টা করো। হ্যালো, দিদি নমস্কার। দিদি নমস্কার, আমি থেকে অজয় বলছি। হ্যাঁ অজয় বলো, কি হয়েছে? দিদি আমার একটা কোশ্চেন ছিল, বলো। বলছি দিদি, শীতকালে যেহেতু মানে আমি সেলসম্যানের কাজ করি, তো আমার মাথায় ভীষণ চুল ওঠে। হ্যাঁ, তো মানে আমি জানতাম যে হেলমেট পরার জন্য চুল ওঠে, এরকম একটা ব্যাপার ছিল, গরমের মধ্যে মানে চুল ওঠে। কিন্তু দিদি এটা মানে আমার সারা বছরই উঠতে থাকে। আচ্ছা, যত রকম মানে কেমিক্যাল বা হোমিওপ্যাথি যে ওষুধ হয় সব মেখেছো, শ্যাম্পু আমি ইউজ করেছি কিন্তু কন্ট্রোল হচ্ছে না। আপনার ব্র্যান্ডের মানে শ্যাম্পুটা ঠিক ইউজ করেছি আর করিনি, মানে আপনার যে আছে মানে আপনার যে শ্যাম্পু আমি ইউজ করেছিলাম কিন্তু একটু কমেছিল, তারপরে দিদি আপনার সাথে আর মানে যোগাযোগ হয়ে উঠতে পারেনি, মানে করতে পারেনি। তো দিদি যদি একটু যদি কিছু পরামর্শ দেন, মানে আমার সময় খুব মানে ইয়ে, তো কাজ করি তো। না না কাজ করো ঠিক আছে, কিন্তু তোমাকে কি করতে হবে আমি বলছি, তুমি টিভির কাছে যাও, ঠিক আছে? আচ্ছা দিদি, থ্যাংক ইউ দিদি, ধন্যবাদ। অজয়, তুমি যখন একবার আমাদের শ্যাম্পু ব্যবহার করেছো, নিশ্চয়ই জানো যে শ্যাম্পুটার উপকার কি, এবং শ্যাম্পুর সঙ্গে তোমাকে যেটা করতে হবে, আমাদের স্কাল্প টনিকটা ব্যবহার করতে হবে। আমাদের স্কাল্প টনিক এমনই একটা টনিক যেটা ড্রপ করে করে স্কাল্পে দিতে হবে, এবং স্কাল্পের মধ্যে যে ময়লাটা আছে সেই ময়লাটাকে পরিষ্কার করার জন্য শ্যাম্পুটা রেগুলার তোমাকে করতে হবে। অনেকে ভাবো যে শীতকালে শ্যাম্পু করব, শীতকালে তো আমরা রেগুলার স্নান করছি, স্নান করার সময় যদি 1 ড্রপ শ্যাম্পু মাথায় ফেলে দিয়ে আমরা যদি একটু ঘষে স্নান করে আসি, তাহলে কিন্তু মাথার যে ময়লাটা সেটা কিন্তু বেরিয়ে যায়, কারণ আমরা অনেকে তেল দেওয়ার প্রবণতা থাকে, বা অনেকে কি হয় খুশকি এই সময়টা হয়, বা ধুলো ময়লাটা বেশি জমে, সেইগুলো কিন্তু চুলের গোড়ায় গিয়ে জমে যায় এবং তাতে কিন্তু দেখা যাচ্ছে যে চুল ওঠে। এবং তুমি বলছো হেলমেট পরো, হেলমেট পরলে মাথায় একটু ঘাম হয় এবং তাতে কিন্তু স্টিকি ড্যান্ড্রাফ হওয়ার টেন্ডেন্সি থাকে। সেই জন্য তোমাকে আমি সাজেশন দেবো যে তুমি আবার আমাদের স্কাল্পটনিক এবং শ্যাম্পু নিয়ে
ব্যবহার করো, কাজের মধ্যেও খুব 5 মিনিট সময় দিতে হয়, সেখানে কিন্তু তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে রেজাল্ট পেয়ে গেছো, এবং 3 উইকস এর ভেতরে নতুন চুল বেরোবে, চুল লম্বা হবে, এবং যে কোনো এতে দাড়ির ক্ষেত্রে, গোঁফের ক্ষেত্রে যেখানে চুলের সমস্যা সেখানেই তুমি ব্যবহার করতে পারবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আপনার নামটা কি? আপনার নাম কি? মঙ্গলা। আচ্ছা বলুন, কি হয়েছে? শারীরিক প্রবলেম আছে আর কি আছে? সাংসারিক প্রবলেম। আচ্ছা, তাছাড়া? এবার দেখুন, আপনার সংসারে প্রবলেম রয়েছে, এবং প্রবলেম থাকলে কি হয়, মনটা তো ভালো থাকে না, মন ভালো না থাকলে পরে হাতে পায়ে যন্ত্রণা বেশি বেড়ে যায়, এবং কোমর থেকে যেটা যন্ত্রণা হচ্ছে, আপনার এমনও তো হতে পারে যে পেটে গ্যাস হচ্ছে, আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। দেখুন, মাঝখানে আজকে নয়, ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডাটা তো ভালোই ছিল, ঠান্ডাটাতে কোমরে ব্যথা হতে পারে, কোমরে ব্যথার জন্য আমি যে সুইচ কোডটা দিই সেটা যদি আপনি চ্যান্টিং করেন তাহলে কিন্তু ভালো থাকবেন, কিন্তু সেটা লিখতে হবে এবং বলতে হবে 58 আইস ব্লু। আমি বলে দিয়েছি বহুবার যে 58 আইস ব্লু বাংলায় লিখলেও হবে, লিখে আপনি যদি জপ করতে থাকেন 28 বার করে, দিনে 2 বার করে, আপনি দেখুন যে তাতে আপনার ব্যথা কমবে। কিন্তু সাংসারিক যে প্রবলেম রয়েছে, সাংসারিক প্রবলেম আপনার বাড়ির মধ্যে কিন্তু নেগেটিভিটি রয়েছে, সেখানে আপনি যেটা করতে পারেন, আপনার নিজের শরীরের বাম অংশে, বাঁদিকের অংশে, এখানে আপনি লিখতে পারেন সেজ গার্ড 01, সেখানে লিখলে পরে অন্তত নিজে বাঁচবেন, কিন্তু ফ্যামিলিতে যে অসুবিধেগুলো রয়েছে সেই অসুবিধেগুলো কিন্তু কাটানোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে হোমযজ্ঞের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি কিন্তু সাংসারিক অশান্তিটা কাটিয়ে নিতে পারেন। ওটা খুব অল্প পয়সার মধ্যে, মানে খুব যে বেশি খরচ করতে হয় তা না, অনেকে ভাবেন যে হোমযজ্ঞ মানে বেশি খরচ, কিন্তু তা না, কিন্তু খুব স্বল্প খরচে আপনি আগে যেটা আমি বললাম সেটা আগে লিখুন, সেজগার্ড 01 নিজের হাতে লিখুন, 58 আইস ব্লু লিখে 1 সপ্তাহ কেমন থাকেন দেখে, তারপরে আমার যে ফোন নাম্বারটা স্ক্রলিং এ যাচ্ছে লিখে রাখুন, আপনি আমাকে পরে ফোন করবেন। আপনাকে তো 58 আইস ব্লু আপনার সঙ্গে যে আছে সে লিখে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম ভাবে থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন, এবং যেগুলো সাময়িক আমি প্রত্যেককে বলি যে প্রথমেই আমার কাছে আজকে প্রোগ্রাম দেখে আজকেই আসতে হবে না, আমি যে সুইচ কোড গুলো বলি সেই সুইচ কোড গুলো ব্যবহার করুন, দেখুন সুইচ কোড গুলো বিশ্বাস করে ব্যবহার করে কতটা উপকার পাচ্ছেন, এবং তারপরে আমার কাছে আসবেন, এবং যে সমস্যাটা সুইচ কোড এর মাধ্যমে সমাধান সম্ভব সেটা আমি নিশ্চয়ই সমাধান করব, এবং যেটা তন্ত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব বা হোম যজ্ঞের মাধ্যমে করে দেওয়া সম্ভব সেটাকে আমি কিন্তু হোম যজ্ঞের মাধ্যমেই সমাধান করতে হবে। তা সেই জন্য বলবো যে কোনটা কোন ভাবে সমাধান হবে সেটা তো প্রথমেই বলা সম্ভব না, সেই জন্য আপনাদের কথা শুনে বা যেটুকুনি এতে আমরা সেটা বলছি, সুইচ বোর্ড হচ্ছে প্রাথমিক চিকিৎসা, চিকিৎসায় যদি আপনি রেজাল্ট পেয়ে গেলেন খুব ভালো কথা, যদি ওটাতেও রেজাল্ট পুরোপুরি না হলো তখন এটার জায়গায় এটা কিন্তু একদম পার্মানেন্ট সলিউশন। এই না যে হোম যজ্ঞ করা মানে বারবার আপনি আমার কাছে আসবেন এবং বারবার আপনার জন্য হোম যজ্ঞ করা হবে, হোম যজ্ঞ একবারই করা হবে এবং করে সেটা সমাধান আপনি পেয়ে যাবেন দিন 15-এর মধ্যে, এবং সেটা পার্মানেন্ট সলিউশন, এবং আপনি সেটা নিয়ে দেখবেন যে আর কোনোদিনও ওই সমস্যাটা নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে না। কারণ সবচেয়ে বড় প্রবলেম এখন যে দেখা যাচ্ছে শত্রুতা, এত শত্রুতা করছেন যে সেখানে কিন্তু মানে কি বলবো, বলার কিছু নেই, সেই শত্রুতা কাটানোর জন্য কিন্তু বিভিন্ন উপায়ে আমরা করছি, বা সামনে মৌনী অমাবস্যা আছে, সেখানে আমরা চতুর্দশীতেও কিছু কাজ করব, অমাবস্যার দিনও কিছু কাজ করব। আপনাদের যদি কারোর সেরকম মানে ভাইটাল সমস্যা থাকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখানে কিন্তু আমরা সেই ব্যবস্থাটা আপনাকে করে দিতে পারি। কিন্তু আমি যেটাতে আছি একটু দেখে নি। হ্যালো, হ্যালো,
নমস্কার, কি নাম বলুন? সবুজ। আচ্ছা বলুন। কত বয়স? কত? 38। তা সবুজ, তোমাকে আমি বলবো যে তুমি আমাদের স্কাল্পটনিক এবং শ্যাম্পু এবং যদি ড্যান্ড্রাফ থাকে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, তিনটে প্যাকেজ আছে, তুমি সেই প্যাকেজটা ব্যবহার করে দেখো। তোমাকে আমি 100% গ্যারান্টি দেবো যে তুমি ওই প্রবলেম থেকে বেরিয়ে আসবে এবং চুল 3 সপ্তাহের মধ্যে নতুন চুল বেরোবে এবং চুল লম্বা হবে। লম্বা চুল রাখতে ভালোবাসো, হয়তো লম্বা চুল আরো আবারও হবে। হ্যাঁ, লম্বা চুলই তো, লম্বা চুল আবার হবে তোমার, আবার নতুন চুল 3 সপ্তাহের মধ্যে তুমি দেখতে পাবে। যদি মনে হয় অনলাইনে তুমি নিতে পারো, ডেলিভারি চার্জ ফ্রি, তোমাকে আসতে হবে না, খালি অ্যাড্রেস পাঠিয়ে দেবে এবং রিকোয়ারমেন্টটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে, আমার এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ স্ক্রলিং এ যাচ্ছে দেখো, 900 হ্যাঁ 900734860, এই নম্বরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারো, লিখে পাঠাও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। আর চুলে যাদেরই প্রবলেম আছে তাদের জন্য আমি একটা সুইচ কোড বললে আর কি, চুলে সাময়িক আমার কাছে অর্ডার করার আগেও তোমরা যেটা করবে, 777 রাত্রিবেলা শুতে যাওয়ার সময় পাহাতে লিখে রাখতে পারো, বা যদি নাও লেখো 777 এইটা চ্যান্টিং করতে করতে ঘুমোতে যাবে, দেখবে চুলের চুলের সমস্যাটা অনেকটা রিলিফ পাবে। কিন্তু বাকিটা স্কাল্পটনিক এবং শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এইগুলো কিন্তু তোমাকে করে দেবে সমাধান। আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি আর কথা বলছিলাম যে বাচ্চাদের পড়া নিয়ে, এই যে বাচ্চাদের বলতে বলতে বলবো যে মাধ্যমিক যারা দিচ্ছে তারা তো এখন অ্যাডোলেন্স পিরিয়ড, এই সময়টা বাচ্চাদের মনের মধ্যে কিন্তু ঝড় বইছে বা বিভিন্ন রকমের চলছে, বা বাচ্চাদেরকে যেভাবে ট্রিটমেন্ট করা হবে তারা কিন্তু সেইভাবে সেইভাবে ট্রিটমেন্ট করবে আপনাদেরকেও, কাজে সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নিজেদের সচেতন হতে হবে এবং বাবা মাকে কথাবার্তা বলা বা বাড়ির পরিবেশটাকে কিন্তু অনেক বেশি সুন্দর করতে হবে। এই সময়টা বাড়ির মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি অশান্তি না হয়, বাচ্চার মাথায় যেন কোনো রকম ভাবে সেই অশান্তি এটা না আসে, দেখবেন সেদিকটা খেয়াল রাখবেন। সেটার জন্য বাড়ির এনভায়রনমেন্টটা ভালো রাখুন, বাড়ির এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলেছি পরীক্ষার কটা দিন আপনারা যেটা করবেন যে একটা ধুনুচি নেবেন, ধুনুচি নিয়ে তার মধ্যে আপনি 5টা গোলমরিচ দিলেন, 5টা লবঙ্গ দিলেন, আর 5টা কি 7টা লবঙ্গ দিতে পারেন, এক তেজপাতার মধ্যে উইশটা লিখুন যে ওর পরীক্ষা ভালোভাবে হয়ে গেছে বলে দিয়ে নিম পাতা দিন, আর একটু ভীমসেনী কর্পূর যদি পান একটু কর্পূর দিন, দিয়ে আপনি ওটাকে জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিয়ে আর সারা বাড়িতে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, আপনি দেখুন যে এই কটা দিন অন্তত পক্ষে ওর বাড়ির নেগেটিভিটি কোনো রকম ঢুকতে পারবে না, বা বাড়ির মধ্যে যদি কেউ এর মধ্যে এসেও থাকে বা ঘুরে যায় বা যে কেউ আসতে পারে, বাবা অন্য জুতোর মধ্যে দিয়েও আসতে পারে, যেভাবে খুশি আসতে পারে, সেটা নেগেটিভিটিটা আপনার কিন্তু চলে যাবে, সেটা একটুখানি করার চেষ্টা করুন, বাচ্চাদের দেখবেন ভালো থাকবে। এবং রেকি হিলার যারা রয়েছে তাদের আমি বারবার বলছি যে রেকি হিলার যারা রয়েছে, তোমাদের হয়তো এই কথাগুলো অনেকে বলতে চাইবে না, বলবে রেকি আমার কাছে শিখতে এলে তবে তুমি জানতে পারবে, কিন্তু আমি সেটা করি না, আমি সেটা সবার ক্ষেত্রে বলে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা মাথার এখানে, বাচ্চার মাথার এখানে হাতটা রেখে আমরা যদি শুধু সেহে কি সিম্বলটাকে যদি ড্র করতে পারি বাচ্চার মাথার উপরে, এবং 2 থেকে 5 মিনিট আমরা যদি একটুখানি তাকে হিলিং দিই, বা তোমরা যদি ডিস্টেন্সেও হিলিং দাও, তাতেও তুমি দেখবে যে বাচ্চার পড়াশোনার প্রতি আকর্ষণটা বেশি থাকবে, বাচ্চার মাথা ঠান্ডা থাকবে, তার পড়ার প্রতি কনসেন্ট্রেশনটা ভালো থাকবে। যারা রেকি জানো তারা কিন্তু এটা করে দিতে পারো, বা যারা করতে পারবে না তারা যদি আমাদের হেল্প নাও, এক্ষেত্রে কিন্তু আমরাও তোমাদেরকে হেল্প করে দিতে পারি। হ্যাঁ, তার বিনিময়ে হয়তো সামান্য একটু দক্ষিণা আমাদেরকে দিতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, সর্বাণী ঘোষ। হ্যাঁ সর্বাণী, কি হয়েছে বলো, সমস্যা কি? দেখো ড্যান্ড্রাফটা তোমার চুলে, তুমি মাথায় শ্যাম্পু করো না,
সপ্তাহে একদিন কি দুদিন করো? 3 দিন, সপ্তাহে 3 দিন, 3 দিন করো, কিন্তু যে যদি করেও থাকো 3 দিন, তাহলে যে শ্যাম্পুটা ব্যবহার করছো সেই শ্যাম্পুটা তোমার স্যুট করছে, যার জন্য তোমার স্টিকি ড্যান্ড্রাফ হচ্ছে। সবসময় হচ্ছে না, উইন্টারে বেশি হচ্ছে। উইন্টারে বেশি হচ্ছে, তো তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের শ্যাম্পু ব্যবহার করতে পারো এবং মাথাকে পরিষ্কার রাখবে, মাথায় তেলটা দেবে না, ঠিক আছে? তেল দেওয়াটা বন্ধ করো তুমি, সেক্ষেত্রে আমাদের স্কালপটনিক নিয়ে তুমি ব্যবহার করতে পারো এবং 777 প্যান্টিং করো, দেখো ওটাতে তোমার কতটা আর আমার কি আছে। পাকা চুল বন্ধ করতে গেলে পরে আমাদের স্কালপটনিক যদি ব্যবহার করো, ওর মধ্যে প্রচুর পরিমাণ আমলকি রে আছে, ও তোমার চুলের গোড়াগুলোকে আস্তে আস্তে কি হবে, নতুন চুল যেগুলো বেরোবে দেখবে কালো চুল বেরোচ্ছে, চুল পেকে যাচ্ছে, যেটা তোমার পেটের সমস্যাও আছে, লিভারের সমস্যা আছে, সেটা কি তুমি জানো? না, হ্যাঁ, তোমার পেটের কত বয়স, কত, 27 বছর। 27 বছর? তুমি জানো না তোমার পেটের গন্ডগোল হয় কি না, পেটের সমস্যা মানে অ্যাসিডিটি হয়, তোমার পেট আমাশা পরিষ্কার, আছে। তাহলে আমাশা আছে মানেই তোমার তো অ্যাসিডিটি হয়, তোমার পেট ক্লিয়ার হয় না, তাহলে আমাশা মানেই হচ্ছে পেটের সমস্যা। সেক্ষেত্রে 293 তুমি যদি পারো নাভির ওপরে লিখে রেখে তুমি চ্যান্টিং করো, তাতে পেটের সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এবং তোমার আরো প্রবলেম আছে তুমি যেটা বলতে পারছো না, আরো আছে না প্রবলেম তোমার? আছে, আর আরো প্রবলেম, তোমার নিজের মনের প্রবলেম আছে যেটা বলতে পারছো না, ঠিক আছে? সেটা আমি বলতে বলতে বলবো না, যে মন মিডিয়া তোমাকে বলতে হবে। যদি মনে হয় যে আমার সঙ্গে শেয়ার করতে চাও, তুমি পরে আমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো, এবং তুমি আমাদের যে স্কালপ্রনিক এই শ্যাম্পু এটা নিয়ে ব্যবহার করো, দেখো তুমি ভালো হয়ে যাবে, ঠিক ঠিক আছে? তাহলে পেটের সমস্যায় আমরা 293 লিখতে পারি, এবং গ্যাস যদি হয় কারোর প্রচন্ড, তাহলে কি করতে পারি, মিরাকল কাজ করবে, সেটা হচ্ছে 26700 আমরা চ্যান্টিং করতে পারি, ভীষণ তাড়াতাড়ি কাজ হবে এবং ভীষণ তাড়াতাড়ি আমরা কিন্তু গ্যাসের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো। বা কনস্টিপেশনও যদি হয় তাতেও আপনারা দেখবেন 26700 ই করবেন, দেখবেন ভীষণ ভালো আছেন। আরেকটা জিনিস বলে দিই, যাদের পাইলসের সমস্যা আছে, অশের সমস্যা আছে, তারা যেটা চ্যান্টিং করবেন সেটা হচ্ছে 111500। 111 বলতে 11, তিনটে 1500, 111500, এটা চ্যান্টিং করবেন, মানে জপ করবেন এবং বাহাতে লিখে রাখবেন, লিখে রেখে জপ করবেন এবং বাথরুমে যখন যাবেন তখনও বসে বসে 28 বার জপ করবেন, দেখবেন যে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন এবং যে কষ্টটা আপনি পাচ্ছিলেন সেই কষ্টটা থেকে মুক্তিটা পেয়ে গেছেন। আচ্ছা, আমি চলে আসি আমার আমার যেটা সমস্যাতে ছিলাম, যে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আজকে আমাদের, সে কি সিম্বলটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো এবং বাচ্চার পরীক্ষা ভালো হবেই, একদম 100% নিশ্চিত। এবং গতবারও আমি অনেককে দিয়েছিলাম ডিস্টেন্স হিলিং, তাদের প্রত্যেকে ভালোভাবে তারা রেজাল্ট করেছে, এবং এবারও আমি বলবো যে আমি দু একজনের করছি, কিন্তু যদি আরো কারোর মনে হয় যে আমাকে দরকার তারা আমাকে বলতে পারো, তাদের জন্য ডিস্টেন্স হিলিং এই পরীক্ষার কটা দিনের জন্য আমি কিন্তু তাদেরকে ডিস্টেন্স হিলিং দিয়ে দেবো, এবং পরীক্ষাটা তারা কিন্তু ভালোভাবে দেবে এবং বাড়ির এনভায়রনমেন্ট এইভাবে ভালো রাখবে। সেকেন্ডলি হচ্ছে যে ক্রিস্টালের ক্ষেত্রে আমি বলি যে ক্রিস্টাল নিয়ে আমি তোমাদের সঙ্গে খুব একটা আলোচনা করা হয় না, যদিও আমি নিজে হাতে পড়ি থাকি, বলা সম্ভব হয় না। সেটা হচ্ছে এমিথিস ক্রিস্টাল। এমিথিস ক্রিস্টাল হচ্ছে এমন একটা ক্রিস্টাল যেটা কিনা বাচ্চাদেরকে সব রকম ভাবে উন্নতি করে। এমিথিস ক্রিস্টাল র ফর্মে পাওয়া যায়, বাচ্চাদের এখন স্কুলে তো পড়তে দেয় না, সেক্ষেত্রে যদি র ফর্মে তুমি এটা ক্রিস্টাল একটা কাঁচের বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও এবং ওই জলটা বাচ্চাটাকে একটুখানি যদি খাওয়াতে পারো, তাহলে তুমি দেখবে যে বাচ্চা সব দিক থেকে ভালো। সব দিক থেকে ভালো বলতে আমরা বলতে যে আমরা বলি না যে একটা বাচ্চাকে স্বয়ং সম্পূর্ণ তৈরি করব, প্রত্যেক মা বাবা চায় যে আমার বাচ্চা মানুষ হোক, যেমন তাতে তুমি দেখবে যে বাচ্চা যেমন তোমার ওবিডিয়েন্ট হচ্ছে, বাচ্চা তোমার মানে তোমার কথাও শুনছে, বাচ্চা তোমার পড়াশোনা পড়ার সময় পড়ছে, খেলার সময় খেলছে, বা যে কোনো দিক থেকে তাকে কেউ কোনো রকম ভাবে পিছপা হতে হবে না, সেটা তোমরা যদি পারো। এমিথিস ক্রিস্টাল ফর্মে পাওয়া যায়, র ফর্মে পাওয়া যায়, আমার যদি কেউ মনে হয় নেবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সেটা অনলাইনে পাঠিয়ে দেবো, ডেলিভারি চার্জ কিছু লাগে না আর খুব বেশি কস্টলিও নয়,
সামান্য এতে তুমি কিন্তু সেটাকে বাচ্চার জন্য ব্যবহার করতে পারো, বাচ্চার ঘরে রেখে দিলেও তুমি দেখবে, বা তোমাদের নিজেদের লিভিং রুমে রেখে দিলে পরও তুমি দেখবে নেগেটিভিটি গুলো সমস্ত ও কিন্তু অ্যাবসর্ব করে নেবে। সেকেন্ড হচ্ছে যে বাচ্চাকে, অনেক বাচ্চারা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বাচ্চাকে কন্ট্রোল করাটা আজকালকার দিনে মায়েদের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিছু বাচ্চা আছে আমরা যখন দেখি যে কিছু বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোই, বাচ্চাকে হাত ধরে রাখতে হয় না, বাচ্চা পাশ দিয়ে কিন্তু সুন্দর মায়ের সঙ্গে যাচ্ছে। আবার কিছু বাচ্চা আছে ছুটে ছুটে বেড়াচ্ছে, ছুটানো বাচ্চার ধর্ম, কিন্তু বাচ্চাকে কন্ট্রোলের মধ্যে রাখা যাবে না। বাচ্চা এটা ধরে টানবে, ওটা ধরে টানবে, বাচ্চা বাড়িতে বদমাইশি করতে পারে, কিন্তু বাচ্চা বাইরে গিয়ে যদি না শান্ত হয়, বাচ্চা যদি বাইরে কথা না শোনে, তাহলে কিন্তু মায়েদের খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাকে কিছুতেই বলে বোঝানো যাচ্ছে না। কেন না, তার ব্রেন ঠিক মতো কাজ করছে না, যে তাকে বারণ করা সত্ত্বেও সে করছে। একটা হয় তার ব্রেনে সহসদা চক্র ছোট থেকেই তৈরি হয়, হয় না ঠিক মতো ব্লকেজ হয়ে যায়। দ্বিতীয়ত কি হয় যে মা বাবার অতিরিক্ত আবদারে, বা ছোটবেলা থেকে বাচ্চাকে শেখাতে হয় কোনটা করবে আর কোনটা করবে না, এইটা যদি আমরা বাচ্চাদেরকে প্রথম থেকে আমরা শেখাই, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে এই জিনিসটা আসে না। কিন্তু তার আগে তো মা বাবার মধ্যে আসতে হবে। মা বাবার মধ্যে যদি আসে যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমরা অনেক কিছু কথা বাচ্চার সামনেই বলে ফেলি। আমি প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে বলবো যে বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় ঘুমোতে দিন, এবং বাচ্চা ঘুমিয়ে পড়ার পর আপনাদের সাংসারিক যত গল্প আছে সেই গল্পগুলো তখন যদি করেন তাহলে খুব ভালো হয়, বা আপনাদের মধ্যে যদি ঝগড়া হয় সেই ঝগড়াটা করে রেখে দেবেন, উইকেন্ডে গিয়ে ঝগড়াটা করবেন, আপনার বাচ্চার সামনে করবেন না। তাতে কিন্তু আপনি কিন্তু বাচ্চাকে কথা শোনাতে পারবেন না বা বাধ্য করতে পারবেন না। সেসব বাচ্চারাই কিন্তু দেখা যাচ্ছে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এবং তারা কথা শুনছে না। তাদের জন্য একটা সুইচ ওয়ার্ড, যাদের এই সমস্যায় পড়ছেন এখন, তাদের জন্য একটা সুইচ ওয়ার্ড আমি আজ বলবো। সেই সুইচ ওয়ার্ডটা যদি একটুখানি আপনারা ব্যবহার করেন, তা আমার মনে হয় উপকৃত হবেন। সেটা হচ্ছে লিমিট ক্রাউড, লিমিট ক্রাউড, LIMIT, লিমিট CROWD, লিমিট ক্রাউড বাংলায় লিখতে পারেন। লিমিট ক্রাউড কোথায় লিখে দেবেন, বাচ্চার জলের বোতলের গায়েতে লিখে দিন, অথবা বাচ্চার যে বালিশে শোয়ে সেই বালিশের গায়েতে আপনি স্টিকার মেরে দিন, বা বাচ্চার বাঁ হাতে লিখে দিন। আপনি দেখুন যে এটা আস্তে আস্তে বাচ্চা কতটা কন্ট্রোলে হচ্ছে এবং বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের জন্য দেখো আমাদের তো সলিউশন রয়েছে, যে স্কাল্প টনিক এবং আমাদের শ্যাম্পু তুমি ব্যবহার করতে পারো। আর সেটার জন্য আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, ওটা বাজারে পাওয়া যায় না, অনলাইনে আমি পাঠিয়ে দেবো। সেটা যদি ব্যবহার করতে পারো আমি গ্যারান্টি দেবো যে তোমার চুল পড়া বন্ধ হবে, নতুন চুলও বেরোবে এবং তুমি ভালো থাকবে। হ্যাঁ, ড্যান্ড্রাফ ওইটার জন্যই বলছি, ড্যান্ড্রাফটাও কমে যাবে এবং তুমি দেখবে যে তোমার চুল পড়াটাও কমছে। এবং ড্যান্ড্রাফ থেকে কি হচ্ছে, ড্যান্ড্রাফ থেকে একটা সময় দেখবে সোরিয়াসিস হয়ে যাচ্ছে, বেশি ড্যান্ড্রাফ হলে পরে তখন দেখবে সাদা সাদা মানে জট বাঁধার মতো মাথার মধ্যে গোল 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 মতো প্যাচ ফর্মে তখন চুল উঠতে শুরু করবে। তা সেইটা যাতে না হয় সেটার জন্য ব্যবস্থা করো, অনলাইনে তুমি পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে ওই নম্বরে তুমি আমাকে তোমার অ্যাড্রেস পিনকোড নাম্বার পাঠাতে পারো, আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি, বা কাছাকাছি থাকলে আমার কাছে আমাদের ভবানীপুর সেন্টারে এসে নিয়ে যেতে পারো। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যাদের চুলের প্রবলেম বলছো তাদেরকে বলছি যে তারা কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট পুরো আমাদের কাছে লালবাজার থেকে পিটিএস থেকে আমাদের কাছে এসে স্কালপনিক ব্যবহার করছে এবং তারা প্রত্যেকে উপকৃত। তারা হেলমেট পরে তাদের চুল উঠে যাচ্ছে, তারা স্কালপনিক মাখছে, বলছে যে এত সুন্দর চুল বেরোচ্ছে যে দিদি কালকেও এসে নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তা সেই জন্য বলছি যে যেটা যদি নিছক এ হতো তাহলে কিন্তু কেউ আমাকে ছেড়ে কথা বলতো না। আজ যে 28 বছর ধরে স্কালপনিক শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আপনি বহন করে চলেছি বা তৈরি করে চলেছি নিজের হাতে, আজ তোমাদেরকে বলবো যাদের সমস্যা আছে তারা
অনলাইনে একবার নিয়ে গিয়ে দেখো যে জিনিসটা কতটা ভালো। আর যারা আসতে পারছো তারা তো খুব ভালো, সামনাসামনি 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। আর যারা পাঠাবো আমি তাদেরকে বলবো যে ডেলিভারি চার্জ ফ্রি পাবে এবং তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নতুন চুল পাবে ফেরত এবং চুলের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে, আজ বাচ্চাদের নিয়ে এসেছি বলবো বলে, যেটা হচ্ছে যে লিমিট ক্রাউড হচ্ছে বাচ্চাকে কন্ট্রোল করার জন্য, যে যারা এই মাত্র বললাম এই সমস্যাগুলো থেকে বাচ্চাদের বের করার জন্য। এরপরে আরেকটা যেটা বলবো, বাচ্চাকে পড়াতে বসাতে মন বসানোর জন্য। বাচ্চা বাড়িতে এলো, বসলো, বই নিয়ে বসে আছে, কিন্তু বাচ্চার পড়ায় মন নেই। আপনি বাচ্চাকে নিয়ে মানে মারছেন রীতিমতো, যে লিটারালি মারছেন যে এই পড়াটা কমপ্লিট কর কমপ্লিট কর, লিখে নে লিখে নে লিখে নে, কিন্তু দেখা যাচ্ছে সে তার মতো আকাশের দিকে তাকিয়ে আছে, নয়লে টিভির দিকে তাকিয়ে আছে, আর না হলে তোমার বড়দের কথা শুনছে, কিছুতেই তার পড়াতে মন বসানো যাচ্ছে না। তা সেই ক্ষেত্রে কিন্তু সুইচ ওয়ার্ড আছে যেটা আর তোমরা ব্যবহার করতে পারো এই সময় পরীক্ষা, বিশেষ করে এই সময় পরীক্ষা বা ছোট বাচ্চাদের যাদের নিউ মানে তৈরি করছো, এখন থেকে যদি এই সুইচ ওয়ার্ড গুলো ব্যবহার করো, এই সুইচ ওয়ার্ড এর তো কোনো সাইড এফেক্ট নেই, এটা একটা সময় বন্ধ করে দেবে, ভালো হয়ে গেলে বন্ধ করে দেবে। এটা হচ্ছে স্লো কেয়ার, স্লো কেয়ার, SLOW, স্লো কেয়ার, CAR, স্লো কেয়ার। যদি তোমরা আবার বললাম পিলোর মধ্যে লিখে দিতে পারো, বাচ্চার বালিশের গায়ে লিখে দিতে পারো, পেন দিয়ে লিখে দিতে পারো, বাচ্চার বোতলের গায়ে লিখে দিতে পারো, বাচ্চার হাতে লিখে দিতে পারো, বা বাড়িতে যে ঘরে বাচ্চা থাকে সেই ঘরে তুমি স্লো কেয়ার কথাটা বড় বড় করে লেখো, যেটা বাচ্চা দেখবে, চোখে পড়বে বাচ্চার, তুমি দেখবে যে সেই বাচ্চার খুব তাড়াতাড়ি পড়তে বসার ইচ্ছে জাগবে এবং পড়ায় মন বসে যাচ্ছে। আরেকটা জিনিস বলবো যে বড় বাচ্চাদের জন্য যারা পরীক্ষা দিচ্ছ তাদের ফোকাসটা যাতে পড়ার দিকে থাকে এবং যেগুলো পড়ে যাবে সেগুলোকে যেন মন দিয়ে তারা পরীক্ষায় লিখে আসতে পারে, তাদের জন্য আমি একটা নম্বর আজকে বলবো, তারা অতি অবশ্যই লেফট পায়েতে লিখে নিয়ে যাবে, কারণ এখন তো পরীক্ষার হলে লিখে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, আমরা পায়ে বা পায়ের থাইতে একটুখানি নম্বরটা জাস্ট লিখে যেতে পারি, তাতে কি হবে না ওর ফোকাসটা থাকবে এবং ও লিখে আসতে পারবে পুরোপুরি মন দিয়ে, যেটা পড়ে যাবে সেটাই লিখে আসবে। সেই নম্বরটা হচ্ছে 2585212, আবারও বলে দিচ্ছি 2585212। সেক্ষেত্রে পড়ার দিকে ফোকাস যেমন থাকবে, পরীক্ষার হলে বসে কোশ্চেন দেখে ঘাবড়ে যাবে না, বা পরীক্ষার যেটুকুনি উত্তর দেওয়ার সেটুকুনি ভালোভাবে উত্তর দিয়ে আসবে যদি সে পড়াশোনা করে গিয়ে থাকে। আর বারবার বলছি বাড়ির পরিবেশটাকে ভালো রাখুন, শান্ত পরিবেশ রাখুন, তাতে ভালো থাকবেন। আর যারা হিলিং এর প্রয়োজন আছে, যদি মনে করেন যে আমরা কন্ট্রোল করতে পারছি না, তাদের জন্য আমরা রয়েছি, আমরা নিশ্চয়ই হিলিং করে দেব যাতে বাচ্চাটা পরীক্ষাটা ভালো দেয়, কারণ এটা তাদের জীবনে প্রথম একটা অধ্যায় পার হবে, তারা সেই অধ্যায়টা যেন ভালোভাবে তারা পার করে। এবং মা বাবারা অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন, অনেক পয়সা খরচ করছেন, সেই পয়সাটা যেন নষ্ট না হয়। আরেকটা জিনিস বলবো যে আপনারা অনেকে যেটা করছেন সেটা হচ্ছে অন্যায় আবদার কিছু কিছু করে ফেলছেন। কিছু জিনিস আছে সুইচ বোর্ড ভালো, কিন্তু সুইচ বোর্ড অন্যায় কোনো দাবি করলে পরে কিন্তু সুইচ বোর্ড দেওয়া যায় না। যাদের যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, অন্যায় আবদার করলে কিন্তু আমি সুইচ বোর্ড দিতে পারবো না, কারণ কিছু সুইচ বোর্ড আছে, আমাদের নিয়ম আছে, আমরা আমরা রেখি যারা মাস্টার তারা কিন্তু দিতে পারি না, কাজে সেটা মাথায় রেখে আপনারা চাইবেন, এমন কিছু চাইবেন না যেটা আমরা দিতে পারবো না। আশা করি ভালো থাকবেন, বা এরপরে আমরা নেক্সট শনিবার আবার লাইভ কোডিং অনুষ্ঠানে আসবো এবং আপনাদের সমস্ত প্রশ্নের সম্মুখীন হবেন। আর তাছাড়া যার যা সমস্যা আছে আমার ফোন নাম্বার তো রইলই, ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।